আসসালামু আলাইকুম মরহামতুল্লা সোরায় সরা বাকারা প্রিয়নবী সাল আলী আসাল্লাম মদিনায় হিজরত করার পর প্রথম ও দ্বিতীয় এই দুই হিজরির মাঝেই এসোরাটি নাজিল হয় কোরআনি করিমের সবচাইতে দীর্ঘ সুরা হল এ সুরায় বাকারা এসরার মাঝে আল্লাহ রব্বুল আলমিন দুই প্রকারের লোক যে এক প্রকার হলো যারা আল্লাহ রব্বুল আলমিনের হুকুম মানছে আর আরেক প্রকারের লোক যারা আল্লাহ রব্বুল্লা আলমিনের হুকুম মানছে না এই দুই প্রকার লোকের পরিচিতি এবং পরিণতি এ সোরার মাঝে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তুলে ধরেছেন এই সোরার মাঝে মানব জীবনে আল্লা রব্বুল্লাহ আলমিনের যে বিধিবিধান রয়েছে এ সমস্ত বিধিবিধানগুলোর আলোচনা হয়েছে এবং একজন মানুষের ব্যক্তিগত জীবন তার পারিবারিক জীবন সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে আল্লা রব্বুল আলমিনের হুকুমগুলো বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরা হয়েছে কোরআনে করিমের অত্যন্ত মর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল কুরসি এটা সোরয় বাকারার মাঝে রয়েছে এবং সোরয় বাকারার শেষ দুটি আয়াত অত্যন্ত ফজিলতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ যেটাকে কোরআনে করিমের বিশেষ একটি রত্ন বলা হয় সোরয় বাকারার মাঝে সর্বমোট চল্লিশটি রুকু দুইশো ছিয়াশিটি আয়াত রয়েছে পূর্ণ সুরার আলোচনাটি আমরা যদি উপলব্ধি করতে চাই এবং বুঝতে চাই তাহলে পূর্ণ আলোচনাটি দুইটি ভাগে বিভক্ত এর মাঝে প্রথম অংশ হল তেইশতম রুকু একশো সাতাত্তরতম আয়াত পর্যন্ত প্রথম অংশের আলোচনা এই আলোচনার মাঝে আল্লাহ রব্বুল আরামিন তৌহিদ এবং রিসালাত ইসলামী আকিদার দুইটি গুরুত্বপূর্ণ বিষয় এটাকে তুলে ধরেছেন এবং এই আলোচনার মাঝে মুত্তাকিদের পরিচয় তুলে ধরা হয়েছে এক্ষেত্রে তৌহিদ এবং রিসালাতের মূল আলোচনা উপস্থাপনের পূর্বে কোরআনে করিমের দাওয়াতের সত্যতা তুলে ধরা হয়েছে যে দালিকাল কিতাব লারই বেফিহি ইহা এমন এক কিতাব যার মাঝে কোনো ধরনের সন্দেহ এবং সংশয় করার অবকাশ নেই তারপর কোরআনে করিমের হেদায়েত এবং কোরআনে করিমের দাওয়াত গ্রহণ করা এবং বর্জন করার দিক দিয়ে মানুষের তিনটি শ্রেণীর আলোচনা তুলে ধরা হয়েছে এক শ্রেণী হলো যারা কোরআনে গ্রহণ করে বিশ্বাস করে আর আরেক শ্রেণী হলো যারা কোরআনে করিমের এই দাওয়াত এবং হেদায়তকে যারা বর্জন করে আর তৃতীয় একটি প্রকারের আলোচনা তুলে ধরা হয়েছে যারা দুদুল্যমান অবস্থার মাঝে তাদের জীবনকে কাটিয়ে দেয় প্রথম বিশতম আয়াত পর্যন্ত তিন প্রকার লোকদের পরিচিতি এবং পরিণতি তুলে ধরার পর একুশতম আয়াত থেকে একশো তেইশতম আয়াত পর্যন্ত কোরআনে একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় বিশ্বাসীর এ দাওয়াতকে উপস্থাপন করা হয়েছে বাকারার আয়াতটিকে আমরা এসোরার একটি কেন্দ্রীয় আয়াত এবং ইস্যুরার মূল আলোচ্য বিষয় হিসেবে দেখতে পাই আল্লাহ রবুল আরামিন এই আয়াতের মাঝে সকল মতাদর্শের মানুষদেরকে লক্ষ্য করে তিনি আহ্বান করেছেন যে ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা ও আবুদু রব্বাকম তোমরা তোমাদের রবের দাসত্ব গ্রহণ করো এবং এই একুশতম আয়াত থেকে একশো তেইশতম আয়াত পর্যন্ত তৌহিদের এ দাওয়াত উপস্থাপনে মানুষ সৃষ্টির ইতিহাসকে তুলে ধরা হয়েছে এবং আল্লাহ রব্বুলা আলামিন মানুষকে সৃষ্টি করার পর সৃষ্টিকোলের ওপর মানুষকে যে তিনি মর্যাদা দিলেন এবং মানুষকে যে সন্মান দিলেন এ সম্মানকে আল্লাহ তুলে ধরেছেন এই আলোচনার মাঝে অতীত আহলে কিতাব বিশেষ করে ইহুদিদের বিশ্বাস তাদের আচার আচরণ তাদের ধোকা এবং প্রতারণার ব্যাপারে মমিনদেরকে সাবধান করা হয়েছে আল্লাহর সাথে রসুলের সাথে কিতাবের সাথে ইহুদি সমাজের যুগে যুগে আচরণ কেমন ছিল এটাকে তুলে ধরা হয়েছে এবং তাদের পরিণতি এটাকে স্পষ্ট করা হয়েছে সতর্ক করা হয়েছে যে ইহুদিদের অনুসরণ তোমাদের জন্য ভয়ঙ্কর কাজে ইহুদিদের অনুসরণ এবং অনুকরণ থেকে তোমরা সাবধানতা অবলম্বন করো তারপর বাকারার একশো চব্বিশতম আয়াত থেকে একশো সাতাত্তরতম আয়াত পর্যন্ত নবী করিম সাল্ল ওয়াসাল্লাম তার রিসালাত এবং তার নবুতির সত্যতা এটাকে তুলে ধরা হয়েছে মক্কা এবং মদিনার সমাজে প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাত এবং তার শ্রেষ্ঠত্ব প্রমাণে হজরত ইব্রাহিম আলিহি সালাম তার যে মর্যাদা হজরত ইব্রাহিম আলিহি সালাম তার চিন্তাধারা এবং হজরত ইব্রাহিম আলিহি সালাম তার কিছু বিখ্যাত দোয়াগুলোকে উপস্থাপন করা হয়েছে হজরত ইব্রাহিম আলিহি সালাম তার শ্রেষ্ঠত্ব মক্কা এবং মদিনায় বসবাসকারী ইহুদি নাসারা মুশরেক সকলের কাছে স্বীকৃত ছিল এবং এই সকল সম্প্রদায় তাদের নিজ নিজ অবস্থানে থেকে তারা তাদেরকে হজরত ইব্রাহিম আলিহ ইসালামের প্রকৃত অনুসারী হিসেবে তারা তাদেরকে দাবি করত তো নবী করিম সাল্ল আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাত প্রমাণে কোরআন সর্বপ্রথম হজরত ইব্রাহিম আলিহ ইসাল্লাম তার কাবা নির্মাণ করার ইতিহাস এবং কাবাকে নির্মাণ করার পর কাবা প্রাঙ্গনে হজরত ইব্রাহিম আলিহ্লামের যে ঐতিহাসিক দোয়া ছিল সে দোয়াকে উপস্থাপন করেছে এবং প্রিয় রসুল আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভূমিতে তার আগমনকে হজরত ইব্রাহিম আলিহাল তার সে ঐতিহাসিক দোয়া তার নতিজা হিসেবে উপস্থাপন করেছে এবং মক্কার জন্য এবং পৃথিবীর জন্য প্রিয় রসুল আলাইহি ওয়াসাল্লাম তার আগমনকে শ্রেষ্ঠতম উপহার হিসেবে কোরআন তুলে ধরেছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের রিসালাতে প্রমাণে কোরআন দ্বিতীয় যে যুক্তি এবং দলিল উপস্থাপন করেছে তা হলো হজরতে ইব্রাহিম আলিহাসাল্লাম এবং তার পরবর্তী প্রজন্ম এবং হজরত ইব্রাহিম আলী ইসলাম থেকে নিয়ে শুরু করে হজরত ইসা আলিহিস্লাম পর্যন্ত সমস্ত নবীকুলের দাওয়াত ছিল নির্ভেজাল তৌহিদের দাওয়াত তাদের সকলের দাওয়াত ছিল একত্ববাদের দাওয়াত কাজী নবী করিম সল্লাহ আলিহী তার দাওয়াত এবং হজরত ইব্রাহিম আলিহাল্লাম হজরত ইসহাক হজরত হজরত হজরতে ঈসা সহ সমস্ত নবীদের দাওয়াত এক তৌহিদের দাওয়াত কাজী রিসালাতের এই আহ্বানে এবং রিসালাতের এ দাবিতে নবী করিম সাল্ল আলিহি আসাল্লাম তিনি সত্যতার উপর আছেন কোরআন এ বিষয়টিকে এ সুরার মাঝে প্রমাণ করে দিয়েছে এই হল সোরাই বাকারার প্রথম শুরু অংশ থেকে একশো সাতাত্তরতম আয়াত পর্যন্ত প্রথম এ অংশের আলোচনায় মক্কা এবং মদিনার সমাজে ইহুদি নাসারা এবং মুশরিক বিভিন্ন মতাদর্শের যে সমস্ত ব্যক্তিরা তারা অবস্থান করছিল তাদের সমস্ত অবাস অবস্থান এবং মতাদর্শের মোকাবেলায় নবী করিম সাল আলিহী ওয়াসাল্লাম তার তৌহিদ এবং রিসালাতের এ দাওয়াতের শ্রেষ্ঠত্ব এটাকে তুলে ধরা হয়েছে আমরা বলতে পারি যে সুরায় বাকারার এ প্রথম আলোচনা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ এ কালেমার যুক্তি যৌক্তিকতাকে তুলে ধরা আমরা সুরায় বাকারার প্রথম অংশে দেখতে পাই আল্লাহ রব্বুল আলামিন এরশাদ করেছেন জালিকাল কিতাব লা রই বে ফিহি হুদারলিল মোত্তাকেন ইহা কিতাব যার মাঝে কোনো ধরনের সন্দেহ নেই আর এটা হেদায়ত হলো মুত্তাকিদের জন্য আর আমরা সুরায় বাকার একশো সাতাত্তরতম আয়াতে মুত্তাকিদের পূর্ণ বিবরণ এবং বিস্তারিত তাদের পরিচিতি আলোচনার পর আমরা দেখতে পাই আল্লা রব্বুল আলমিন একশো সাতাত্তরতম আয়াতকে শেষ করেছেন এই কথার মাধ্যমে যে উলা ইকাল্লাদিনা সাদাকু বা উলা ইকাহমুল মোত্তাক এরাই হলো ওই সমস্ত ব্যক্তি যারা সত্যবাদী আর এরাই হলো মুত্তাকি কাজী কোরআনী করিমের সুরে বাকারার এই প্রথম অংশের আলোচনা দ্বারা আমরা এ দাওয়াত এবং আমরা এ মেসেজ পাই যে মুত্তাকি ব্যক্তি হলো তারা আর কোরআন দ্বারা উপকৃত হতে পারে শুধুই মাত্র মুত্তাকি ব্যক্তিরা মুত্তাকি হলো তারা যারা তৌহিদ বিশ্বাস এবং রিসালাতের অনুসরণে যারা আল্লাহ রব্বুল আলামিনের প্রতি দৃঢ় বিশ্বাস এবং প্রিয় রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তার অনুসরণ এবং অনুকরণে যারা তাদের জীবনকে পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে আর সুরায় বাকারা দ্বিতীয় পর্বের আলোচনা আমাদের সামনে আসবে যেই আলোচনার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন মুত্তাকিদের জন্য করণীয় এবং বর্জনীয় ইসলামের বিস্তারিত বিধি বিধানকে তুলে ধরেছেন আর আল্লাহ রব্বুল দেয়া এই বিধি বিধানগুলো মানার সাথেই একজন মোত্তাকি ব্যক্তির জীবনের চূড়ান্ত সফলতা এবং ব্যর্থতার সম্পর্ক আসুন সোরায়ে বাকারার এ আলোচনাকে সামনে রেখে আমরা আমাদের জীবনকে গড়ে তুলি এবং আমরা তাকুয়ার অনুশীলন করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন